অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম এই একটি দুর্লভ মহা সংযোগ এই পাঁচ রাশির সাম্রাজ্য বিস্তার করতে চলেছে দেখুন বর্তমানে বুধ আপনার ধনুরাশিতে অবস্থান করছে এবং আজ থেকে রবিও কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে বুধ কিন্তু বর্তমানে কিন্তু অস্তমিত অবস্থায় আছে বুধ এবং রবির এই বুধাদিত্য রাজ্য পাঁচ রাশির ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে চলেছে কোন এই পাঁচ রাশি যে রাশির জন্য শুভ সংবাদ আনতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি রাশির অধিপতি ধনাধিপতি এবং একাদশপতি পঞ্চম ভাব অবস্থান করছে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে প্রথম কথা আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের বাড়বে আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে সন্তানের ক্ষেত্র জায়গাটা যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে সন্তানের জায়গা নিয়ে এবং শেয়ার মার্কেটের জায়গা এই সব জায়গা থেকে কিন্তু আপনারা বিদেশ থেকে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন সেলস লাইনে আছেন মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সফলতা পেতে কিন্তু আপনারা চলেছেন ডাইদের নোট করতে পারেন সিংহ রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য রাজ্য আপনাদের আমূল পরিবর্তন করতে চলেছে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ ফল কিন্তু নির্দেশ করবে এই বুধাদিত্য রাজ্য দ্বিতীয় যে রাশির কথা বলব সেটি হচ্ছে তুলা তুলা রাশির আপনাদের ভাগ্যাধিপতি এবং একাদশপতি থার্ড হাউসে এই বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে আপনাদের রাজনৈতিক দিক থেকে আপনারা সফলতা পাবেন যে কোনো কার্যে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের দেখা কিন্তু এ সময় যাচ্ছে এর পরের যে রাশির কথা বলবো তিন নম্বর যে রাশি যে রাশি এই বুধাদিত্য রাজযোগের ফলে বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশি রাশিতেই অবস্থান কর রবি এবং বুধের অবস্থান অর্থাৎ আপনাদের সপ্তমপতি এবং আপনাদের ভাগ্যপতি আপনাদের রাশিতে অবস্থান করে তিন নম্বর অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে ভাগ্যপতিকে কানেক্ট নিয়ে সপ্তমপতি বিদেশ আপনার পিতা দৈনিক রোজগার কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট গভর্নমেন্ট থেকে লাভ এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের যেহেতু সপ্তমবুদ্ধকে কানেক্ট করছে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে পেমেন্ট আটকে আছে বিল পাস হচ্ছে না এই জায়গাটা কিন্তু পেমেন্ট বা বিল পাস হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভবান করবে যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন শেয়ার মার্কেট অনলাইন এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হবে অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে এই রাশিতে বুধাদিত্য রাজ্য আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির প্রাপ্তির জায়গাটাও কিন্তু নির্দেশ কিন্তু করছে বিশেষভাবে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট স্থির ভাগ্যে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু পাবেন এবং শ্বশুরালয় থেকে বিশেষ করে সাহায্য এই সময় কিন্তু আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের পঞ্চমেশ এবং সপ্তমেশ আপনাদের একাদশে অবস্থান করছে দুর্দান্ত যোগ প্রথম কথা আপনাদের সন্তান ক্ষেত্র নিয়ে ভালো দিক দেখা যাচ্ছে আকস্মিক ধন প্রাপ্তির জায়গা সম্ভাবনা থাকছে বিদেশ থেকে আপনাদের লাভ হবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং একাদশভাবে এই বুধাদিত্য রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই বুধাদিত্য রাজ্য আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আগামী দিন ব্রাইট ফিউচার আপনাদের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে আপনাদের যাদের ক্ষেত্রে হচ্ছে নাকি না তারা অবশ্যই জন্ম ছকটা একবার হলো অ্যানালাইসিস করান যেখানে সমস্যা আছে সেখানে অবশ্যই সঠিক প্রতি প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত রূপে আপনারও কিন্তু ভালো ফল আপনিও কিন্তু পাবেন এরপরের যে রাশির কথা বলব সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির আপনার ধনুভাবে অবস্থান হচ্ছে এই বুধাদিত্য রাজ্য দেখুন বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের এই সময়ে কর্মপতি এবং একাদশপতি আপনাদের ধনুভাবে অবস্থান করছে দুর্দান্ত সংযোগ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের এই সময় যারা মানে বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ব্রোকারি শেয়ার বাজার আপনার অনলাইন বিজনেস তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু আসবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পথ প্রতিষ্ঠা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে বিশ্বিক ক্ষেত্রে এবং বিশেষ করে আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সংযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে অর্থাৎ আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এ সময় পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে যাদের চাকরি পাচ্ছিলেন না বা চাকরিতে প্রমোশন বা পরিবর্তন চাইছিলেন তার ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা চাকরি ক্ষেত্রে প্রমোশন বা পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করতে চলেছে আপনি বিশ্বিক রাশির মানুষ আপনাদের ধনভাবে এই বুধাদিত্য রাজ্য আপনাদের ধনের জায়গাটা অর্থনৈতিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে আপনি লিখে রাখতে পারেন বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভবান এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কাজ আপনাদের এ সময় এই বুধাদিত্য দুর্লভ বুধাদিত্য রাজ্যকে ফলে আপনাদেরও কিন্তু সাম্রাজ্য বিস্তার নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন